আমেরিকার নিউ ইয়র্ক শহরে এমন একটি ভবন রয়েছে যার প্রস্থ মাত্র 18 মিটারের মতো। বিশ্বের সবচেয়ে সরু বহুতল ভবন হিসেবে রেকর্ড গড়েছে ভবনটি। অদ্ভুত এই বিল্ডিংটির নাম স্ট্যানওয়ে টাওয়ার। চমকপ্রদ সব বৈশিষ্ট্যের কারণে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছে এটি। নিউ ইয়র্কের ম্যানহাটনে অবস্থিত স্ট্যানওয়ে টাওয়ারের উচ্চতা 435 মিটার বা 1,428 ফুট। ভবনটি 84 তলা বিশিষ্ট। এর নির্মাণ ব্যয় আনুমানিক $2 বিলিয়ন মার্কিন ডলার। 2015 সালের 8ই জুলাই এর নির্মাণ কাজ শুরু হয়। পরবর্তীতে 2021 সালের 27ই অক্টোবর আনুষ্ঠানিকভাবে ভবনটির নির্মাণ কাজ শেষ হয়। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন অনুযায়ী বিশ্বের সবচেয়ে শক্তিশালী কংক্রিট দিয়ে তৈরি করা হয়েছে এই আকাশচুম্বী টাওয়ারটিকে। উচ্চতার পরিমাপে নিউ ইয়র্কের সবচেয়ে উঁচু ভবন ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এবং দ্বিতীয় স্থানে থাকা সেন্ট্রাল পার্ক টাওয়ারের পরেই রয়েছে স্ট্যানওয়ে টাওয়ার। ভবনটি প্রায় 38,000 ঘনমিটার কংক্রিট দিয়ে তৈরি করা হয়েছে। মজার ব্যাপার হলো টাওয়ারটির উচ্চতা এর প্রস্থের তুলনায় প্রায় 24 গুণ বড়। 84 তলার স্ট্যানওয়ে টাওয়ারের 46 তলা জুড়ে রয়েছে ফ্ল্যাট। এছাড়াও ভবনটিতে রয়েছে ডুপ্লেক্স আবাসন। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী স্ট্যানওয়ে টাওয়ারের এক একটি ফ্ল্যাটের মূল্য হয়ে থাকে এক এক রকম। ফ্ল্যাট ভেদে এগুলোর মূল্য হয়ে থাকে $7 মিলিয়ন থেকে $66 মিলিয়ন। টাওয়ারটির মূল আকর্ষণ এখানকার সুইমিং পুল। এটি প্রায় 82 ফুট গভীর। স্ট্যানওয়ে টাওয়ারের প্রতিটি ঘরে রয়েছে মেঝে থেকে দেওয়াল পর্যন্ত উঁচু কাছের জানালা। এই জানালা দিয়ে ম্যানহাটন শহরের সৌন্দর্য উপভোগ করা যায়। শুধু তাই নয়, এখানে যারা থাকবেন তাদের জন্য রয়েছে আলাদা খাবার ঘরও। এছাড়াও ব্যক্তিগত রাঁধুনি রাখার ব্যবস্থাও রয়েছে এখানে। নিউ ইয়র্কে আছে বিশ্বের অন্যতম সরু অন্য আরেকটি ভবন। এর নাম ফ্ল্যাট্রিয়ন বিল্ডিং। ম্যানহাটনে অবস্থিত এই ভবনটির নির্মাণ কাজ সম্পন্ন হয়েছিল 1902 সালে। নির্মাণ প্রতিষ্ঠানের নাম অনুসারে বিল্ডিংটির পূর্ব নাম ছিল দ্য ফুলার বিল্ডিং। 22 তলা বিশিষ্ট এই ভবনটি ছিল সেই সময়ে সর্বোচ্চ উচ্চতার বিল্ডিংগুলোর মধ্যে একটি। এটিকে নিউ ইয়র্কের সবচেয়ে বিখ্যাত এবং বিশ্বের অন্যতম প্রতীকী বিল্ডিংগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয়। মজার ব্যাপার হচ্ছে বিল্ডিংটির নাম অনুসারে এর আশেপাশের এলাকাটি ফ্ল্যাট্রিয়ন ডিস্ট্রিক্ট নামে পরিচিত হয়ে ওঠে। নিউ ইয়র্কের দুটি রাস্তার মিলনবিন্দুতে অবস্থিত বিখ্যাত এই বিল্ডিংটি উপর থেকে দেখতে ত্রিভুজ আকৃতির। ত্রিভুজটির সম্মুখভাগ অত্যন্ত সরু, যেটি মাত্র 2 মিটার। ক্রমশ প্রশস্ত হওয়া বিল্ডিংটির ত্রিভুজ আকৃতির ভূমির দৈর্ঘ্য 26 মিটার। ফলে বিল্ডিংটির সামনে এবং পাশের দিক থেকে দেখতে খুবই সরু মনে হয়, তবে পেছন দিকে ধীরে ধীরে এটি প্রশস্ত হয়ে গেছে। নির্মাণকালীন সময়ে বিল্ডিংটির উচ্চতা ছিল 86 মিটার। পরবর্তীতে নতুন দুটি তলা সংযোজন করার পর বর্তমানে এর উচ্চতা 93 মিটার। ভবনটি কাঠামো স্টিলের তৈরি। এছাড়াও নিউ ইয়র্কের অন্য আরেকটি সরু ভবনের নাম আইকন বিল্ডিং। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থিত এই ভবনটি একটি আবাসিক ভবন হিসেবে ব্যবহৃত হচ্ছে। মোট 122টি অ্যাপার্টমেন্ট বিশিষ্ট 43 তলার এই বিল্ডিংটি এর উচ্চতার তুলনায় অত্যন্ত সরু। ভবনটির সম্মুখ ভাগের সর্বনিম্ন প্রস্থ মাত্র 7 মিটার, পশ্চাৎ ভাগের প্রস্থ 13 মিটার। উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে আইকন বিল্ডিংটি নির্মাণ করার জন্য নির্মাতা প্রতিষ্ঠানকে দীর্ঘ 5 বছর পর্যন্ত আইনি লড়াই চালিয়ে যেতে হয়েছিল। বিল্ডিংটি সরু হওয়ায় এবং এর প্রতিটি তলায় মাত্র 3টি অ্যাপার্টমেন্ট থাকায় অধিকাংশ কক্ষকেই ভবনটির বিভিন্ন প্রান্তে স্থান দেওয়া সম্ভব হয়েছে। ফলে ভবনটির প্রায় সকল কক্ষ থেকেই প্রাকৃতিক আলো বাতাস উপভোগ করা সম্ভব হয়। এছাড়াও বিশ্বের অন্যান্য সরু ভবনগুলোর মাঝে অন্যতম হল সিঙ্গাপুরের গেটওয়ে বিল্ডিং, লন্ডনের দ্য থিন বিল্ডিং, পোল্যান্ডের কেরেট হাউস, প্যারিসের স্কিনি হসম্যান বিল্ডিং এবং টোকিওর স্লিভার বিল্ডিং।